তার মানে হচ্ছে যে আমরাই অবশ্য আবার বিএনপি নিয়ে প্রসঙ্গটা আবার একটু তুলব আপনার স্থানীয় কনস্টিটিউয়েন্সিতে, এবং আপনি আসলে বলছিলেন যে ছাত্রলীগের বা যুবলীগের প্রতিক্রিয়াটা আরও অনেক বেশি মারাত্মক হওয়ার কথা, যে আপনাকে যদি ধানের শীষ বা বিএনপির সাথে কোনো কিছু একটা দেখে সেটা আন্ডারস্ট্যান্ডেবল। আওয়ামী লীগ সম্পর্কে আপনি একটা কথা বললেন যে এই ছাত্র জনতার বা লড়াইয়ের ফলে যে সরকারটা আসছে সেই সরকারটা আসলে আওয়ামী লীগ সরকারকে প্রথম থেকে ডাকে নাই, কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে ধরেন রনি ভাই আপনি সেই সরকারে আছেন, আপনি আওয়ামী লীগকে ডাকতে চান, আপনি কাকে ডাকতেন আসলে, আওয়ামী লীগের কে আছে বাংলাদেশে? আমি প্রথমত এই কথাটা আমি কোথাও বলিনি যে এই সরকার আওয়ামী লীগকে না ডাকে। একটু একটু আগে যে মানে এই অনুষ্ঠানে, তাহলে আমি বুঝতে শুনতে ভুল করেছি, এই অনুষ্ঠানে যে আপনি আওয়ামী লীগের কথাটা বললেন সেটা কি বলেছিলেন, যে আওয়ামী লীগকে আমি প্রথম থেকেই একটু বাইরে রাখার চেষ্টা করেছে সরকার বা ভেতরে নেয়নি? না 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 আমি আওয়ামী লীগ, আমি বলছি রাজনৈতিক দলগুলো, আওয়ামী লীগের কথা মানে আমি বলেছেন এটা রনি ভাই? না আওয়ামী লীগের কথা একটু করে বলেছেন, আওয়ামী লীগের কথা একটু মানে আমি বলে জি সেটা একটু আমি বুঝতে যেটা চাচ্ছি। আমি জি রনি আমি ভাই প্রথম থেকে যেটা বলেছি জি যে যদি এই সরকার একেবারে প্রথম থেকে হুম সমস্ত রাজনৈতিক দলগুলোকে ছোট বড় সবাই হুম তাদেরকে একই প্ল্যাটফর্মে এনে একটা জাতীয় সরকার টাইপের কিছু একটা করতে পারতো, রাইট বা তাদের কনসাস নিয়ে একটা সুন্দরভাবে হুম একটা সরকার পরিচালনা করতে, এবং সম্মিলিত রাজনৈতিক সিদ্ধান্তে যদি আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ হুম সবগুলোকে নিষিদ্ধ করতো, তাহলে কিন্তু আজকে সমস্যাটা হতো না। কিন্তু আজকে যখনই আওয়ামী লীগ বা ছাত্রলীগকে নিষিদ্ধ করা হচ্ছে, ওই পলিটিক্যাল যে তাদেরকে প্রিভিলেজ দেওয়া হয়নি, এই জন্য অনেক দল দেখা হুম গেল শুধুমাত্র এই কারণে এখন কেউ ছাত্রলীগের পক্ষে নিষিদ্ধের পক্ষে কথা বলছে না। তো এই এই জিনিসটা আমি বলার চেষ্টা করছি ওকে যে তাহলে বিপ্লবের আমি প্রথম ভুল, 7 ডেজ এর মধ্যে যেটা সম্ভব ছিল, ইভেন আমি তাহলে এটা যেদিন ভুল শেখ বুঝছি। হাসিনা পালিয়ে পালিয়ে চলে গেলেন, ঠিক 24 ঘন্টার মধ্যে তারা যদি থ্রেড দিতেন, হুম তাহলে জনাব চুপ্পু সাহেবও কিন্তু চলে যেতেন, একেবারে চলে যেতেন, হুম 1 মিনিটও দেরি করতেন না তিনি। ওকে কিন্তু সকালের ওয়াজ যেমন বিকেলে হয় না, শীতকালের ওয়াজ যেমন গরমকালে হয় না, হুম এখন পুরো পরিস্থিতিতে এমন একটা জটিল অবস্থা ধারণ করেছে যেখানে আসলে কোনো ওষুধই কাজ করবে আচ্ছা না, কোনো পলিটিক্যাল অ্যাডভাইস কাজ আমি করবে না। আমার আমার মনে হয় যে আমি একটু মঞ্জু ভাইয়ের কাছে যাব। আপনি জাতীয় সরকারের কথা বলছিলেন, আপনি আওয়ামী লীগকে বলছিলেন যে প্রথম 7 দিনের মধ্যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা দরকার ছিল, সেটি হচ্ছে যে আপনার মানে ভালো হইতো, এখন এটি অনেকটা ইয়ে হয়ে গেছে। আমি একটু বিএনপি সম্পর্কে একটু জানতে চাইব যে জাতীয় সরকারের আহ্বান যদি বিএনপির কাছে দেওয়া হইতো, তাহলে কি এটা বিএনপি নিত, বা বিএনপির জন্য কি এটা লজিক্যাল জাতীয় সরকারে জয়েন করা বা যাওয়া আপনার কাছে বিএনপির জন্য মনে হয়? ভালো হতো। বিএনপি এখন এখন বিএনপি যে জটিলতার মধ্যে পড়েছে, হুম মানে এখন ডক্টর ইউনূসের যে সমস্যা, হুম বরং তুলনামূলকভাবে আওয়ামী লীগ এখন বেটার শেপে আছে। হুম দূরে বসে তারা হুম দাঁত বের করে বের করে হাসতে পারছে, হুম এবং পালিয়ে থেকে নিরাপদ দূরত্ব থেকে এখন যারা হুম তাদেরকে তাড়ানোর জন্য হুম আন্দোলন করেছে, রক্ত ঝরিয়েছে, এখন আমরা যে নিজেরা নিজেরা দ্বন্দ্ব সংঘাতে জড়িয়ে পড়ছি, অবিশ্বাসে জড়িয়ে পড়েছি, আমরা অনেক কিছুতে ব্যর্থ হচ্ছি, এটা দেখে তারা এক ধরনের স্যাডিস্ট যেটাকে বলা ইংরেজিতে, হুম ওটা করার সুযোগ পাচ্ছে, দাঁত বের করে হাসার সুযোগ পাচ্ছে, সমালোচনা করার সুযোগ পাচ্ছে, নতুন করে স্বপ্ন দেখার সুযোগ পাচ্ছে, যুদ্ধ করার কথা হুমকি দিচ্ছে, খুনাখুনি করার কথা বলতে সাহস পাচ্ছে। এই জিনিসটাই হতো না, তো যার জন্য এখন হয় কি যে দীর্ঘদিন 15টা বছর ওকে তো এরা এই এখন এই যে মঞ্জু ভাই আছেন বা আমরা যারা বিএনপির যারা লোকজন আছি, আমাদের সবার মধ্যে কিন্তু একটা আতঙ্ক ছিল, এই কখন অ্যারেস্ট করবে, কখন বাসায় এসে ধরে নিয়ে যাবে, গুম করে নিয়ে যাবে, হুম হুম ফলে রাতারাতি আমাদের সবার সবার ব্যাকবোনের মধ্যেই একটা পেইন কাজ করতো। বুঝতে আমাদের পারছি আসল ব্যাকবোনটা ছিল না, ছিল না, কিন্তু 7 তারিখের পরে দেখা গেল একটা লোহার তৈরি, স্টিলের একটা ব্যাকবোন তৈরি করে আমরা রয়্যাল বেঙ্গল টাইগার হওয়ার চেষ্টা করছি, কিন্তু তবে সেটা আলটিমেটলি তবে রনি শুধু ভাই এটা খুবই রয়্যাল বেঙ্গল টাইগার হওয়ার চেষ্টা করবে না। তবে জনক গোলাম রনি মানে জি এটা খুবই ইন্টারেস্টিং, আপনি বলছেন যে তারা দূর থেকে হাসছে বা তারা দূর থেকে তাদের দাঁত দেখাচ্ছে, সেডিস্ট ভাবে তারা মজা নিচ্ছে। আমরা আসবো আপনার কাছে, অনেক